সম্প্রতি যে ভাইরাসটি পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে হয়রান করে তুলেছে, দেশে দেশে মানুষ কোয়ারেন্টিন হয়ে আছে, তার প্রতিরোধ কিভাবে করা যাবে, এটা সম্ভবত এখন পৃথিবীর সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন। বিশেষজ্ঞরা বলেন, এর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা। কারণ ভাইরাস আক্রমণ করতেই পারে, কিন্তু দেহ যদি সবল হয়, প্রতিরোধ ক্ষমতা যদি কার্যকর হয়, তাহলে হেরে যাবে ভাইরাস, জয়ী হবে দেহ। যুগ যুগ ধরে প্রকৃতির যেসব খাবারকে এবং প্রক্রিয়াকে মানুষ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার হাতিয়ার হিসেবে খুঁজে পেয়েছে, চলুন তার দিকে একটু ফিরে তাকানো যাক। রসুন, রোগ প্রতিরোধের মহাতারকা। গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস আজ থেকে 3000 বছর আগে তার রোগীদের সুস্থ থাকার জন্যে প্রতিদিন একটা করে রসুন খেতে বলতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের গ্যাংরিন চিকিৎসায় ব্যবহৃত হতো এই রসুন। নিয়মিত রসুন সেবন ফ্লুর প্রকোপকে 63% কমিয়ে ফেলে, আর আক্রান্ত হলেও 70% ক্ষেত্রে উপসর্গগুলো সেরে যায় অল্পতেই। রসুনকে তাই বলা হয় ইমিউনিটি বুস্টিং সুপারস্টার বা রোগ প্রতিরোধের মহাতারকা। রসুনের এই উপকারগুলো পেতে হলে রসুন খেতে হবে কাঁচা, কারণ রান্না করলে বা শুকোলে রসুনের সালফার এনজাইমগুলো কমে যায়, আর মূলত সালফারের ভেতরেই থাকে রসুনের অ্যান্টিবায়োটিক প্রভাব। কালোজিরা আছে কোভিড-19 প্রতিরোধের উপাদান। কালোজিরার ঔষধি গুণের সন্ধান মানুষ পেয়েছে অন্তত 2000 বছর আগে। মাথা ব্যথা, দাঁত ব্যথা থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, রক্তক্ষরণ এবং ফুসফুসের যে কোনো সংক্রমণ, যেমন অ্যাজমা, কফ, ব্রঙ্কাইটিস, ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদিতে কালোজিরা কার্যকর। কোভিড-19 প্রতিহত করতেও কালোজিরার উপাদানকে খুব কার্যকর মনে করা হচ্ছে। সম্প্রতি কেম আর্কাইভ জার্নালে প্রকাশিত কালোজিরার এক ডগ অ্যানালিসিস স্টাডি রিপোর্টে এ কথা বলা হয়। টক দই, উপকারী ব্যাকটেরিয়া। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার 70% নিয়ন্ত্রিত হয় পরিপাকতন্ত্র থেকে। পরিপাকতন্ত্রের গায়ে যেসব ইমিউন সেল থাকে, তা যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়াকে শনাক্ত ও ধ্বংস করে, তেমনি পরিপাকতন্ত্রের ভেতরেও আছে বহু ধরনের উপকারী ব্যাকটেরিয়া, যাদের কাজ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখা। উপকারী ব্যাকটেরিয়া আছে এমন প্রোবায়োটিক খাবার তাই দেহের জন্য ভালো, যেমন টক দই। পেঁপে, পেঁপেতে আছে প্রচুর ভিটামিন সি। একজন পূর্ণবয়স্ক মানুষের একদিনে যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন হয়, তার 157% পাওয়া যায় একটি পেঁপের মধ্যে। এছাড়া এতে আছে পটাশিয়াম, ভিটামিন বি, ফোলেট ইত্যাদি, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। পালং শাক দামে সস্তা এবং আমাদের দেশে পাওয়াও যায় সারা বছর। পালং শাকে ভিটামিন সি আছে প্রচুর, আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ফোলেট এবং আরও অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। টক ফল, টক ফলে আছে ভিটামিন সি, আর গবেষণায় দেখা গেছে ভিটামিন সি খেলে ফ্লুর উপসর্গ দ্রুত সেরে যায়। ফুসফুসে কোনো সংক্রমণ হলে তাও সারাতে সাহায্য করে ভিটামিন সি, যে কারণে চীনের যে শহরটি থেকে এই কোভিড-19 প্রকোপ শুরু হয়, সেই উহানের রঙ্গান হাসপাতালের একদল চিকিৎসা বিজ্ঞানী হাসপাতালে আসা করোনা রোগীদের, যাদের বেশি মাত্রায় ফুসফুস সংক্রমণ হয়েছিল, তাদের সারিয়ে তুলতে ভিটামিন সির প্রয়োগ করেছিলেন। আদা, গলা ব্যথা, ফ্লু এবং জয়েন্ট পেইনে আদা খুবই কার্যকর। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য বজায় রাখে আদা। এমনকি যেসব ব্যাকটেরিয়াকে ওষুধও ধ্বংস করতে পারেনি, সেসব ক্ষেত্রেও আদা কাজ করে চমৎকার। গ্রিন টি জীবাণুর সাথে লড়াইকারী উপাদান তৈরিতে সাহায্য করে। গ্রিন টি এবং ব্ল্যাক টি দুটোতেই ফ্ল্যাভোনয়েড নামের অ্যান্টিঅক্সিডেন্টটি প্রচুর পরিমাণে আছে। তবে গ্রিন টিতে আছে ইজিসিজি নামে আরেকটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এছাড়া গ্রিন টিতে আছে অ্যামাইনো অ্যাসিড এলথিয়ানিন, যা রক্তের টি সেলের মধ্যে জীবাণুর সাথে লড়াইকারী উপাদান প্রস্তুতে সাহায্য করে। পানি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
পানি খুবই গুরুত্বপূর্ণ। এই পানি খেতে হবে, সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে, পানিতে দেহকে পরিচ্ছন্ন করতে হবে, আর যদি সম্ভব হয় সকালে রাতে দাঁত ব্রাশের সময় পানি দিয়ে গার্গল করতে হবে। গবেষণায় দেখা গেছে এতে জীবাণু সংক্রমণের সম্ভাবনা কমে যায়। এবারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যা তার কথা। ফাস্টফুড দেহের শত্রু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি জার্নালে পাশ্চাত্য ডায়েট নিয়ে এক গবেষণায় বলা হয়, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস সেখানে যেসব স্বাস্থ্য সমস্যা তৈরি করেছে, অ্যালার্জি, ইনফেকশন আর প্রদাহ তার অন্যতম। সম্প্রতি দেশের খ্যাতনামা একজন ক্যান্সার বিশেষজ্ঞ বলেন, এখন বয়স্কদের তুলনায় তরুণরা বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যেসব ক্যান্সার 50-60 বছর বয়সের পরে হওয়ার কথা, তা হচ্ছে 30 বছর বয়সেই, কারণ এখনকার তরুণদের ফাস্টফুড খাওয়ার প্রবণতা। সংরক্ষিত মাংস বা বেশি রান্না করা মাংসে তৈরি বার্গার, হটডগ এবং বিভিন্ন টিনজাত ড্রিঙ্কসে থাকে অতিরিক্ত মাত্রায় নাইট্রেট, যা পরে নাইট্রাস ইউরিয়ায় পরিবর্তিত হয়, আর এ থেকেই সৃষ্টি হয় মলাশয় ও মলদ্বারের ক্যান্সার। চিনি এবং চিনিজাত খাবার রোগ প্রতিরোধের বাধা। চিনি এবং চিনিজাত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, কারণ রোগ প্রতিরোধে দেহের যে হোয়াইট ব্লাড সেলগুলো কাজ করে, চিনি তাদের ব্যাহত করে। এবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেন। শারীরিকভাবে সক্রিয় থাকুন। নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম যারা করেন, তাদের ইনফেকশনে ভোগার প্রবণতা কম। অবশ্য এখন হাঁটাহাঁটি বা পার্কে ব্যায়াম করা যাচ্ছে না, এজন্যে তাই সবচেয়ে উপযুক্ত হল কোয়ান্টাম ব্যায়াম, যোগব্যায়ামের সহজতম ও ফলপ্রসূ পদ্ধতি। এছাড়া বাসায় নিজের কাজগুলো নিজেই করুন। পুরুষরা চেষ্টা করুন মা, বোন বা স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করতে। অ্যাক্টিভও থাকা হবে, পরিজনদের সাথে হৃদ্যতাও বাড়বে। ভালো ঘুম। ঘুম কম হলে সাইটোকিনস নামের এক ধরনের প্রোটিন দেহে বেশি উৎপন্ন হয়, আর দেহে ইনফেকশন ও প্রদাহ সৃষ্টিতে এই সাইটোকিনসের ভূমিকা আছে। 153 জন স্বেচ্ছাসেবীকে নিয়ে এর একটি গবেষণা চালানো হয়েছিল। স্বেচ্ছাসেবীদের দেহে রাইনো ভাইরাস নামে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। দেখা গেল যারা 7 ঘন্টার কম ঘুমিয়েছেন তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার হার, যারা 8 ঘন্টার বেশি ঘুমিয়েছেন তাদের চেয়ে 3 গুণ বেশি হয়েছে। বয়স্কদের জন্য 7 থেকে 8 ঘন্টা, টিনেজারদের জন্য 9 থেকে 10 ঘন্টা, এবং তার চেয়ে কম বয়সীদের জন্য 10 ঘন্টার বেশি ঘুমানো উচিত বলে বলেন ঘুম বিশেষজ্ঞরা। তবে যারা নিয়মিত 2 বেলা মেডিটেশন করেন তাদের জন্য 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। টিভি, ইউটিউব, ফেসবুক ঘুমের বড় শত্রু। কিন্তু এখন ঘুমের একটা বড় শত্রু টিভি, ইউটিউব, ফেসবুক। বাসায় থাকার এই সময়টা অনেকেই করোনা ভাইরাস নিয়ে নানারকম খবরাখবর টিভিতে, ইউটিউবে বা ফেসবুকে দেখার জন্যে গভীর রাত পর্যন্ত জেগে থাকছেন। এরপর যখন তারা ঘুমোতে যাচ্ছেন তখন না পাচ্ছেন ঘুমের পর্যাপ্ত সময়, না হচ্ছে ভালো ঘুম, আর এই অপর্যাপ্ত ঘুম প্রকারান্তরে তাদেরকে কিন্তু করোনার হুমকির মুখেই ফেলছে। ভালো ঘুমাভ্যাস হল প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া, এবং সেটা রাত 11টা থেকে 11:30টার মধ্যে হলেই সবচেয়ে ভালো। স্ট্রেস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। বিজ্ঞানীরা বলেন ক্রনিক স্ট্রেস বা উদ্বেগ উৎকণ্ঠা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, কারণ এ সময় কর্টিসল নামের এক ধরনের স্ট্রেস হরমোন নির্গত হয় শরীর থেকে, যা দেহের টি সেলকে ক্ষতিগ্রস্ত করে। আর টি সেল হচ্ছে সেসব সেল যা দেহে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস আঘাত হানলে তার সতর্কতা ব্রেনে পাঠায়। তাহলে সমাধান? আসলে দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক এর উৎস আপনার মন। দেখবেন একই ঘটনা কাউকে আতঙ্কগ্রস্ত করছে, আবার কারো ওপর কোনো প্রভাবই ফেলছে না। পার্থক্যটা হচ্ছে আপনি কত ভালোভাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনার মন কতটা স্থির ও প্রশান্ত তার উপর। এজন্যই প্রয়োজন মেডিটেশন। দিনে 2 বার 8 ঘন্টা করে মেডিটেশন আপনাকে অনেক প্রশান্ত ও স্থির করবে। তাছাড়া সারাক্ষণ বাসায় থাকতে থাকতে যে আবদ্ধ অস্থিরতা তৈরি হচ্ছে দূর হবে সেটাও।
নিয়মিত এ করণীয়গুলো অনুসরণ করুন, রোগ প্রতিরোধ ক্ষমতার একটা চমৎকার মাত্রায় আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন।